আসসালামু আলাইকুম মরাকল এসকিউএল এর সেশন নাম্বার 12 এ আমরা দেখব সাবকোয়ারিস সাবকোয়ারিস এর মধ্যে আমরা দেখি এই যে সাবকোয়ারিস সাবকোয়ারিস এ থাকতেছে যে আমরা যদি বের করতে চাই যে কার কার স্যালারি অমুকের স্যালারির চেয়ে বেশি এখন কার কার স্যালারি অ্যাভেলের স্যালারির চেয়ে বেশি এখন প্রথমে তো আমাকে অ্যাভেলের স্যালারি বের করে নিতে হবে তো বের করে নিলেই তো আমরা বের করতে পারবো যে অ্যাভেলের স্যালারি ধরেন 50,000 তাহলে আমরা বের করতে পারবো কাদের কাদের স্যালারি এই 50,000 টাকার বেশি গ্রেটার দেন বা স্মলার দেন এটা যাই দেন না কেন এটা আপনার ইচ্ছা তো আমাকে যে অ্যাভেলের স্যালারিটা বের করতে হচ্ছে একটা কোয়ারি দিয়েই তো বের করতে হচ্ছে এই কোয়ারিটাকে বলে সাব কোয়ারি মানে কোয়ারির সাব তো প্রথমে আমরা সাব কোয়ারি দিয়ে দেখি যে অ্যাভেলের স্যালারি 11,000 এখন আমাদের বের করতে হবে যে কার কার স্যালারি 11,000 টাকার বেশি বা অ্যাভেলের স্যালারির চেয়ে বেশি মানে এদের এদের স্যালারি অ্যাভেলের স্যালারির চেয়ে বা 11,000 টাকার বেশি এরপরে আমরা যদি চাই যে দুইটা সাবকোয়ারি এখানে ইউজ করব তাহলে আমরা কন্ডিশনের মধ্যে লিখব যে আমরা এর আগে যে হোয়ার কন্ডিশনের মধ্যে দেখলাম যে হোয়ার জব আইডি ইকুয়াল টু একটা সাবকোয়ারি অ্যান্ড স্যালারি ইজ গ্রেটার দেন আরেকটা সাবকোয়ারি তার মানে আমরা দুইটা কন্ডিশনের মধ্যে দুইটা সাবকোয়ারি ইউজ করতে পারবো এক জায়গায় লিখছে ইকুয়াল টু আর জায়গায় গ্রেটার দেন এরপরে আসতেছে যে আমরা সাবকোয়ারির মধ্যে এটা হচ্ছে গ্রুপ ফাংশন ইউজ করতে পারবো সাবকোয়ারির মধ্যে হ্যাভিং ক্লজ ইউজ করতে পারবো তো এইগুলো আমরা পরবর্তীতে গ্রুপ ফাংশনের চ্যাপ্টারে দেখব ইনশাল্লাহ তো ইউজিং দ্য এনি অপারেটর যে সিলেক্ট এমপ্লয়ি আইডি লাস্ট টাইম জব আইডি স্যালারি এনি অপারেটর দিয়ে দেখি যে আমরা এর আগে লিখছিলাম যে এখানে স্মলার দেন গ্রেটার দেন ইকুয়াল টু তো এখানে আরেকটা কন্ডিশন হচ্ছে স্মলার দেন এনি স্মলার দেন এনি এটা দিয়েও আমরা সাবকোয়ারি করতে পারবো এনি মানে কি যে কোনো একটা আর এনির জায়গায় যদি আমরা অল লিখি তাহলে সবগুলো মানে এখান থেকে যে সাবকোয়ারির মধ্যে থেকে যেগুলো রিট্রিভ করতেছে তার মধ্যে এনি এবং তার মধ্যে কম এনি মানে হচ্ছে সবচেয়ে কম কোনটা সবচেয়ে কম মনে করেন 8,000 তার চেয়ে কম মানে এখানে তো অনেকগুলো আসতেছে তার চেয়ে কম এখানে আমরা যে যেটা রিট্রিভ করলাম আগে যেটা রিট্রিভ করলাম যে সিলেক্ট স্যালারি ফর এমপ্লয়িজ এই যে সাবকোয়ারিটা আমরা আবার দেখি যে এনি আর অল এর মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায় এখানে দেখছেন 9,000, 6,000, 4,800, 4,200 এটা ছিল সাব কোয়ারি কিসের এইটার তার মানে এখানে আমরা যেটা বের করছিলাম কত 9,000 না 9,000 এগুলোর প্রত্যেকটার কম তার মানে ম্যাক্সিমামের কম এখানে ম্যাক্সিমাম কত আসছে
8800 আর এখানে ম্যাক্সিমাম কত আসছে 9000 মানে এখানে যতগুলো আসছে সবই কিন্তু 9000 এর নিচে আবার 4200 নিচে মানে এইজন্য এখানে এনি ইউজ করা হয়েছে আর পরবর্তী যে অল এর মধ্যে যে সাবকোয়েরিটা ছিল এখানেও সেম কিন্তু এখানে কোয়ারি রিট্রিভ করছে কয়টা চল্লিশটা আর আগেরটাও ছিল 76টা তো এখানে সবচেয়ে কম কত 4200 তার মানে এখানে যতগুলো আছে সবই কিন্তু 4200 হচ্ছে কম আগেরটা কি ছিল 9000 এর কম এনিতে আর অল এর ক্ষেত্রে কিন্তু 42 এর কম তার মানে এটা ধরেই নেই এর চেয়ে কম সবগুলোর মধ্যে সবচেয়ে কম হচ্ছে 42 তার চেয়ে কম হচ্ছে এগুলো আচ্ছা এরপরে আসতেছে নাল ভ্যালু ইন এ সাব কোয়েরি তো এখানে আমরা যে কোয়েরিটা লিখলাম যে সাব কোয়েরিটা লিখলাম ধরেন এই যে সাব কোয়েরিটা সাবকোয়েরিটা 107টা রো দেখাচ্ছে এখন বলতেছে এই 107টা রো এর মধ্যে যেটা নট ইন হ্যাঁ কিন্তু টোটাল রোই কিন্তু আছে 107টা তাই এখানে বলতেছে আমরা নট ইন তার মানে একটাও তো দেখাবে না দেখাবে মানে যেগুলো এই 107টার মধ্যে নাই নট ইন তো টোটাল আছে 107টা তাহলে কি দেখাবে আমরা দেখি তাহলে কি দেখায় এখানে এটা মিস হয়ে গেছে নট ইন মানে এখান থেকে আমরা যেটা বের করতেছি যে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি বের করতেছি যে নাল বের করতেছে সে নাল মানে কিছুই নাই নট অ্যাভেলেবল ঠিক আছে যে এখানে এই লিস্টগুলো দেখাও যেখানকার এমপ্লয়ি আইডি নট ইন মানে হচ্ছে যেটার ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি নাই মানে সবগুলোই তো এই ছিল আমাদের আজকের সাবকোয়েরিস তো সাবকোয়েরিস আমরা মেইনলি দেখলাম যে কোয়ারির ভিতরে আরেকটা কোয়ারি এই হচ্ছে সাবকোয়ারি তো আমরা এরপরে দেখব ডিসপ্লেইং ডাটা ফ্রম মাল্টিপল টেবিলস ইনশাল্লাহ আসসালামু আলাইকুম